আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা আলে ইমরান যেই সূরাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর হিজরতের পরে নাযিল করেছেন, এই জন্য এই সূরাটাকে বলা হয় মাদানী সূরা। এই সূরার ভিতরে 189 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কদীর। আল্লাহ তাআলা বললেন, আসমান এবং জমিনের বাদশাহ হলো আমি আল্লাহ, আসমান এবং জমিনের মালিকানা হলো আমি আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। এরপর রাতে আল্লাহ তাআলা বললেন, শোনা নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কত। এরপরে রাতে আল্লাহ তাআলা বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে। জ্ঞানীরা বুঝতে পারবেন, এই বিশাল আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, বিশাল আসমান, যে আসমান খুঁটি সারা স্থির রাখলেন যিনি, জোরে বলুন তো তিনি কে। আল্লাহ তাআলা বললেন, আসমান আমি বানালাম, জমিন আমি বানালাম, রাতের পরে দিন, দিনের পরে রাত, যে আল্লাহর ক্ষমতাই পরিচালিত হয়। আল্লাহ তাআলা বলছেন, বান্দা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে ধাবিত হয়ে যাও। আল্লাহ তাআলা বললেন, একমাত্র জ্ঞানীরাই বুঝবে আসমান জমিন এমন এমনি হয় নাই, চন্দ্র সূর্য এমনি এমনি হয় নাই, গ্রহ নক্ষত্র এমনি এমনি হয় নাই, এটার পিছনে একজন কারিগর আছে, ওই কারিগরের জোরে বলুন তো নাম কে। তাফসীরে নূরুল কোরআন, ওই তাফসীরে নূরুল কোরআনের মধ্যে বলা হয়, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন নাস্তিকের সাথে তিনি তর্কে লিপ্ত হয়ে গেলেন। তর্কে লিপ্ত হওয়ার পরে তিনি বললেন, নাস্তিক বলল, আল্লাহ যে আছেন ওইটা আমি বিশ্বাস করি না, কিন্তু ইমাম আযম আবু হানিফা বললেন, আমি প্রমাণ করে দেব, এই আসমান জমিন সৃষ্টির পিছনে একজন কারিগর আছে, ওই কারিগরের নাম কি জোরে বলে। যে আল্লাহ পাক বিশাল আসমান বানালেন, যে বিশাল জমিন বানালেন, এই আল্লাহ রাব্বুল আলামিন রাত বানালেন, দিন বানালেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আমাদের করা লাগবে, যে আল্লাহ আমাদের জন্য বিশাল তামাম জাহান বানিয়েছেন, কথা বলে ঠিক না। আল্লাহ বলেন, বান্দারে তোদের কল্যাণের জন্য আমি আল্লাহ সব কিছু বানালাম, ওয়া খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনের ভিতরে যা কিছু আছে সবগুলি মানব জাতির কল্যাণের জন্য বানিয়েছেন কে। ওই আল্লাহ বলছেন, বান্দা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, ওই আল্লাহ তাআলা বলছেন, বান্দারে যদি ডাকতে হয় আমাকে ডাকো, যে আল্লাহ তোমাদের জন্য আসমান বানালাম, জমিন বানালাম, যদি জিকিরি করতে হয় আমি আল্লাহর জিকিরি করো, কোনো বাবার নামে জিকিরি নয়, কোনো মাজারের নামে জিকিরি নয়, কোনো পীরের নামে জিকিরি নয়, জিকিরি হবে কার। কিন্তু আমার দেশের ভিতরে বাবার নামে জিকির, পানি গর গড়ায় পড়তেছে, বাবা আমায় ডাকতেছে, আরে কথা কর, পানি গর গড়ায়
বাবাই আমায় ডাকতেছে, আয় রে সোনার মানিক বুকে আয়, বুকের ভেতর আছে প্রাণ, তারপরে থেমে সিঙ্গার ভান্ডারি আমায় পাগল কইরাছে। তোর বাপে বান্দারি পাগল করলে কোনো লাভ নাই, আল্লাহর শরীয়তের বিধানের বিরোধিতা করে যারা কবরে গেছে, ফারের তেলা ফেরেস তারা হুশ রাখতেছে না, ফিডার লগে গাদির লগে গদিও নাই, কথা কণ্ঠে কিনা ওফরেদা মাজার বানায় সাজায় লাভ বুকি ভিতরে তেল মজাই লাইতেছে। যদি এবারা কোন মত কবর তুই চাই তো হা তো তখন করবে রে, উরুষের নাম দিয়া যে তোরা নাচানাচি গান বাজনা করো, আমার আগাহি আমরা ফেরেস্তারা ফিডার ঠেলা গাদির লোকে ঘড়ি ফাঁদাই লাইতেছে, আর তোরা আনন্দ করো, কথা কর ঠিক কিনা। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, ও মুসলমান ইমানদারেরা, বাবা বলে তারে পাগল করছে, কিন্তু আপনারাই বলেন, আল্লাহর নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ কি নিজের নিজের সন্তান সন্ততির চাইতে, স্ত্রীর চাইতে, ছেলেমেয়ের চাইতে, গোটা দুনিয়ার মানুষের চাইতে যতক্ষণ বেশি ভালো না বাবা, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না ঠিক কিনা। তোর বাপে পাগল বানায় কেমনে, তোমার তো পাগল বানাবে নবীর সুন্নতের আমল, তোমাকে পাগল বানাবে যখন আজান হয়ে যায় ওই নামাজ তোমাকে পাগল বানাবে ঠিক কিনা। আয়া আলা সালা, নামাজে নামাজ তোমাকে পাগল বানাবে, তাহলে তুমি মুমিন হতে পারবা, নবীর সুন্নতের এবং তোমাকে পাগল বানাতে হবে, তাহলে তুমি নবীর আশেক হইতে পারবা। বাবা ভান্ডারি তোমার পাগল বানায়, বুঝা গেল তুমি নাম্বার সারা এলাকার ভণ্ড। আমার আপনি বাবার আবার আল্লাহ কয় বান্দা বিশাল আসমান বানালাই তোমাদের জন্য, জমিন বানালাম তোমাদের জন্য, চন্দ্র সূর্য রাত দিন বানালাম তোমাদের জন্য, তবে বান্দার শর্ত হলো যে আল্লাহ পাক তোমাদের জন্য এত খুশি বানালা, ওই আল্লাহ জিকিরি করা লাগবে, ওই আল্লাহকে ডাকা লাগবে, কথা বলে ঠিক কিনা। কিন্তু আমার দেশে বাবার দরবারে যাওয়ার জন্য লাফায়, ও মুসলমান ইমানদারেরা, তোরা কে কে যাবি ছোটায়, মইন বাবার আস্তানায়, আস্তানায় গাঁদা করে পাইবেন, মদ করে পাইবেন, জুয়া খেলারে পাইবেন, কথা কটে কিনা। আমার প্রিয় বাবারা ভাইয়েরা, ও মুসলমান ইমানদারেরা, বাবার নামে গান গাইতে পারে কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারে না। আমার মুসলমান বাবারা ভাইয়েরা, ও মুসলমান ইমানদারেরা, আবার বাবার নামে গান গাই, লাল্লি সাঙ্গুরাইয়া দে আমার সারিয়া দে, করুম পড়ে যাব আমি খাল্লার দরবারে। তুই আমি গিয়া কি গাঁজা খেতে মিলা কইছে, আল্লাহর ওলিদের মাজার এটা সত্য, আউলিয়ারও সত্য, কিন্তু ওলিদের মাজারে গিয়া নোংরামি করবি, সরকারের দায়িত্ব এদেরকে গাদির লগে ফিডার ঠেলা গদিও ফাড়াইল, কথা কর ঠিক না। তোরা যাইবি কেই আনো, গেলে আমরা যাইয়াম, আমরা যাইয়াম কি আল্লাহর ওলিদের কবর জিয়ারত করাম, কথা কর ঠিক না। ওখানে যা বেনামাজি সুদখুর ঘুষখুর গাঁজাখুর মদখুর ইয়া আব্বাখুর, কথা কর ঠিক না। তুই ওখানে যাইবি কা, তোর টাকা আছে মদিনায় যা, কথা কর ঠিক না। তোর টাকা আছে মদিনায় যা, ও মুসলমান ইমানদারেরা, তোমার মন চায় বান্দারি বাবার দরবারে যাইতা, তালা বাবার দরবারে, খেতা বাবার দরবারে, জোট্টা বাবার দরবারে যাইতা মন চায়, কিন্তু আজান দেওয়ার পরে আল্লাহর ঘর মসজিদে যাইতে মন চায় না। তোমার টাকা আছে সুদে লাগাইতে পারো, কিন্তু মক্কা মদিনায় যাওয়ার তোমার মন চায় না ঠিক কিনা। বরঞ্চ এই গানটা বলতে পারতো, দে দে পাল তোলে দে ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি
যাব মদিনার। আমিন কর, আরো জোরে কর আমিন। আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন, জোরে কর আমিন। আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোদের জন্য আসমান বানালাম, জমিন বানালাম, চন্দ্র বানালাম, গ্রহ নক্ষত্র বানালাম, দিন বানালাম, রাত বানালাম বান্দা, তবে শর্ত হলো একটা, ইবাদত করতে হবে কার, জিকির করা লাগবে কার নামে, বাবার নামে জিকির করা যাইব। আমার প্রিয় বাবার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, বান্দারে জি আল্লাহ তোদের জন্য আসমান বানালাম, জমিন বানালাম, রাত বানালাম, দিন বানালাম, ওই আল্লাহর যদি ইবাদত করো, আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ভিতরে ঘর বানায়া দেবে। অন্ধকার দিলেন, আবার দিন ও দিন আলো দিলেন, আলো আর অন্ধকার দিলেন কেন জানেন? বলেন যে আল্লাহ পাক বান্দার দরদ বুঝে, বান্দার কদর বুঝে। আল্লাহ তাআলা বললেন, কোরআনিক সায়েন্সের গবেষণা এসেছে, আল্লাহ তাআলা বলতে চান, বান্দারে ও বান্দা, দিনের আলোতে কাজকর্ম করে করে বান্দা বান্দিরা ক্লান্ত হয়ে যাবা, আর রাতের অন্ধকারে বিশ্রামের মাধ্যমে আমি আল্লাহ তাআলা দিনের ক্লান্তি আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদারেরা, আমরা যতই ক্লান্তি অনুভব করি না কেন, দিনের বেলায় কাজ কর্ম করে করে আল্লাহ বলেন, বান্দা আমি যদি দিনের পরে দিন দিয়ে রাখতাম, তোমাদের স্বাস্থ্য গোলাতো না, তোমাদের শরীরে এটা লুট নিতে পারতো না। আমি আল্লাহ একমাত্র বান্দার অন্তরের খবর জানি, আমি জানি বান্দা যদি দিনের আলোতে কাজকর্ম করে ক্লান্ত হয়ে যায়, বান্দার বিশ্রামের দরকার। রাতের অন্ধকারে যখন বিশ্রাম নেওয়া হয়, ঘুম ভালো আসে, লাইটের আলো থাকলে ঘুম আসে না, রুম যখন অন্ধকার থাকে আরামের ঘুম আসে, কথা বলে ঠিক না? আল্লাহ তাআলা রাত রাখে ঘুম দিয়ে ঢেকে দিলেন, অন্ধকার দিয়ে ঢেকে দিলেন, এই জন্য বললেন বান্দারে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াখতিলাফিল লাইলি ওয়ান জ্ঞানী যারা তারা বুঝবে, রাত্রি দিন কেন বানালাম, চন্দ্র সূর্য কেন বানালাম, দিন আর আলো কেন বানালাম, এটা রাত্র এবং দিনের আবর্তন বিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে, একমাত্র জ্ঞানীরা বুঝবে। এই আসমান জমিন এমন এমনি হয় নাই, রাতের পরে দিন, দিনের পরে রাত এমন এমনি হয় নাই, রাত এবং দিন আসমান জমিন যার হুকুমে পরিচালিত হয় ওই সত্তার জোরে বলুন তো নাম কি? ইমাম আযম মহামানিমার আক্তির সাথে তর্কতে লিপ্ত হয়ে গেলেন, তিনি বললেন ঠিক আছে আগামী দিন দলিল দিব। এই ঘটনাটা আপনি পাবেন তাফসীরে নূরুল কোরআন, ওই তাফসীর গ্রন্থের বর্ণনা এসেছে। পরের দিন বাহাস হবে, কারণ বাহাস যখন শুরু হয়ে গেল, বাহাস শুরু হয়ে গেল, বাহাসের আগে শুরু শুরু বক্তারা ওয়াজ করে, এবার প্রধান বক্তা আসবে, প্রধান বক্তা হলো ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? ইমাম আযম আবু হানিফার জীবনী বলতে গেলে ঘটনা লম্বা হয়ে যাবে, আমি ওই দিকে যাব না। ও মুসলমান ইমানদারেরা, পরের দিন তারিখ ধার্য করা হলো, কয়টায় বাস করা হবে? সকাল দশটায়। সকাল দশটায় গেল, এগারোটায় গেল, বারোটা গেল, একটা গেল, দুইটা গেল, ইমাম আযম আবু হানিফার কোনো খবর নাই। হঠাৎ করে দেখা যায় সূর্য দক্ষিণ দিকে পশ্চিম দিকে হেলে গেল, মানুষেরা এলোমেলো হয়ে গেল। হঠাৎ করে দেখা যায় ইমাম আযম আবু হানিফা বাহাস করবে যে এলাকায়, ওই এলাকায় তিনার আগমন হচ্ছে। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আসতেছে,
আসার পরে এখানে খ্রিস্টানরা আছে, এখানে নাস্তিকরা আছে, ওরা তাল মিলিয়ে বলতে যে হুজুর মানুষ দেরি করে, হুজুর ভালো মনে করছিলেন, হুজুর হুজুর দেরি করলেন কেন? তিনি বললেন আগে তো জান বা তারপরে সমালোচনা, কথা কোনটা কেনা? ইমাম আজম আবু হানিফা বললেন আমার দেরি হইছে কেন এটা তো আগে জানবা। এক নাম্বার, আমি এলাকায় আসবো, আসার পথে একটা নদী পড়ল, এই নদীর কিনারায় দাঁড়াই রইলাম, কোনো সাঁকো নাই। তো এলাকায় আপনাদের এলাকায় তো ব্রিজ পাওয়া গেছে, আমার প্রিয় বাবার ভাইয়ের তিনি বললেন কোনো সাঁকো নাই, নৌকা নাই, মাঝিও নাই। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, জোরের ওয়াক্ত হয়ে গেল, নামাজ দেখা নেই বললাম, এরপর কোনো নৌকাও আসে না, মাসি তো নাই নাই, সাঁকো নাই, আমি দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে দেখি নদীর কিনারায় মোড়া একটা গাছ, এই গাছটা দেখলাম নিজে নিজে কাইটা এটা ফোরছে, এই গাছটা নিজে নিজে কাইটা ফোরছে, দেখলাম নিজে নিজে তক্তা হয়ে গেছে, আবার তক্তা হওয়ার পরে দেখলাম একটার পর একটা জোড়া লাগা নৌকা হয়ে গেছে গা। এরপরে নৌকা হওয়ার পরে আমি এইটার উপরে আরোহণ কইরা আমি নিজে মাঝির দায়িত্ব পালন কইরা নদী পাড়িয়া তো এলাকায় আইছি, কো আমি কি ইচ্ছা করে দেরি করছি? নাস্তিকা খারাই গেছে গা, হ্যাঁ হুজুর কিতা কই ভাল লাগবে, হুজুর ইটা কিতা মহাত্মা তারে বাজি, এটা কিন্তু কত হইল, মিস্ত্রি ছাড়া তো গাছ কাটা যায় না। আসল তো ঠিক, ওই নাস্তিকরা বলল হুজুর শুনে করাতি সারা গাছ কাটা যায় না, মিস্ত্রি সারা নৌকা হয় না, মাঝি সারা পারাপার হওয়া যায় না। ইমাম আজম আবু হানিফা সাথে সাথে দাঁড়ায় বলল ও নাস্তিকরা শুনো, তোমরা না বললে আল্লাহ নাই, তোমাদের কথাই করাতি সারা গাছ কাটা যায় না, মিস্ত্রি সারা নৌকা হয় না, তাহলে শুনে রাখো শুনে রাখো, তোমরা যে বললা করাতি সারা গাছ হয় না, গাছ কাটা যায় না, মিস্ত্রি সারা নৌকা হয় না, একটা নৌকা করতে গেলে মিস্ত্রি লাগে, ও আবু হানিফা বললেন ও নাস্তিকরা শুনো শুনো, এই আসমান জমিন এমন এমন হয় নাই, নদী নালা গাছ বৃক্ষ তরুণতে এমন এমন হয় নাই, এইটার পিছনে কারিগর আছে, এইটার পিছনে মিস্ত্রি আছে, ওই মিস্ত্রি কারিগরের নাম হলো আমার আল্লাহ। ইমাম আজম আবু হানিফা যখন এই উত্তরটা দিলেন, নাস্তিকারা কয় কি রে হাসা কথা হইদ, আমরা ভাবছিলাম আল্লাহ বলতে কিচ্ছু নাই, ইমাম আজম আবু হানিফা কয় কোরআনের দলিল দিয়া তোমরা কি দেখো না আসমান জমিন গুলো এমন এমন হয় নাই, নৌকা বানাতে যেমন একজন মিস্ত্রি লাগে, বিশাল আসমান জমিন বানাতে একজন মিস্ত্রি আছে, ওই মিস্ত্রির নাম কি জোরে বলে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সমধরতা, চারিদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান 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 আল্লাহ মহান, শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি শোধায় ফোরান, কোথা পেল তাহারা এসো রমলান জবাব পাবে দিল খোদা মহিয়ান, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ এই জন্য সূরা আলে ইমরান 189 190 নম্বর আয়াতে আমাদের আল্লাহ বললেন জ্ঞানীরা আমারে চিনে, জ্ঞানী ব্যক্তিরা আমাকে চিনে, আসমান জমিন এমন এমন হয় নাই, চন্দ্র সূর্য রাত দিন এমন এমন হয় নাই, এটার পিছনে একজন কারিগর আছে, ওই কারিগরের নাম হলো আল্লাহ। যখন জ্ঞানীরা আমি আল্লাহ ষষ্ঠা একজন আসি যখন চিনতে পারে, তখন নামাজের মাধ্যমে সেজদা দেয় কার দরবারে, আরো জোরে বলেন কার দরবারে, হাত তুলে মাওলা ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও
দাও ক্ষমা করে, তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে, বিনয় করি আমায় তুমি ছেড়ে দিও না দূরে। আল্লাহ তোমার দরবারে ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে দাও, ক্ষমা করে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেন কে? আল্লাহ বলেন জ্ঞানীরা চিন্তা করবে, আসমান জমিন আমি আল্লাহ তাদের জন্য বানাইছি, ওরা চিন্তা করবে, গবেষণা করবে। এই বিশাল আসমান জমিনের নিম্ন হনে একজন কারিগর আছে, ওরা জানে ওই কারিগরটা আমি আল্লাহ, ওই আমি আল্লাহর সৃষ্টির বিষয় নিয়ে যারা গবেষণা করে চিন্তা করে, একটু শোনো আমি আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, রাসূল বলেছেন বান্দা বান্দি পাপ গুনাহ করেছে, আল্লাহ বলতেন সূরা জুমারের ভিতরে যত গুনাহ করেছে যখন ওরা তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের আমল নামায় 1000 রাকাতের নামাজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ।